আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দু, যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক, এবং আমাদের এমআরএস চ্যানেল রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় হচ্ছে ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ের সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়নের আমরা যে ইতিমধ্যে একটি ক্লাস আমরা করেছি, থিম 1 নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, এটার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিয়ে যেতে পারো। এখন আজকে তোমাদের সাথে কথা বলবো, আজকে তোমাদের সাথে এই থিম 2 এর সমাধানটা করে দেব, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা। এটা হচ্ছে থিম 2, এটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে অনেক না জানা তথ্য তুমি জানতে পারবে এবং তুমি যে সামাজিক মূল্যায়নে অংশগ্রহণ করবে ওখানে সহজে উত্তরগুলো দিতে পারবে। তো ঠিক আছে, আমরা যাই। মুক্তিযুদ্ধের স্থানীয় বিভিন্ন পক্ষ বলতে কি বোঝায়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষ বলতে ঐতিহাসিকভাবে পূর্ব পাকিস্তান অঞ্চলে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়কে বোঝায়, যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। এই পক্ষগুলির মধ্যে রয়েছে বাঙালি জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ। ঠিক আছে, এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা শুধু হেডিং গুলো বলে যাচ্ছি, ভিডিওটা যাতে ছোট হয়। তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে দেখে স্ক্রিনশট নিয়ে তোমরা এটা প্রস্তুতি নিবে তোমাদের ক্লাসের জন্য, কেমন? ঠিক আছে, তাহলে আমরা আরেকবার একটু করে এটা রিভাইজ দিই, জিনিসটা আলোচনা করি আরেকবার যাই। যেমন আমরা বাঙালি জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো কবি সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী, সাংবাদিক জহুরুল হক, আবুল হাসান মোহাম্মদ আলী, শিল্পী কামরুল হাসান, আব্দুর রহমান, মরহুম শহীদুল আলম, এরা অংশগ্রহণ করেছিল রাজনীতি সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তারপর সাধারণ জনগণ, পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এই স্থানীয় বিভিন্ন পক্ষের অংশগ্রহণের ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি সর্বাত্মক ও জনযুদ্ধে পরিণত হয়েছিল। এরপরে 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে কারা কারা ছিল। ঠিক আছে, আমরা শুধু হেডিংগুলো পড়ে পড়ে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করবা। মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিবর্গ গোষ্ঠী ছিল, যেমন বাঙালি জনগণ ছিল, বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ছিল, রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে ছিল আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, ন্যাপ, ছাত্রলীগ, যুবলীগ, মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি এবং জাতীয়তাবাদী আন্দোলন, জামাত। ঠিক আছে, এরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো উল্লেখযোগ্য ছিল। ধর্মীয় নেতৃবৃন্দ কারা ছিল? পূর্ব পাকিস্তানের ধর্মীয় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, তারপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল আলিম, তারপরে দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ মোহাম্মদ শফি, এরাও কিন্তু তখনকার সময় কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ ছিল এবং বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছিলেন। তারপরে হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে আমরা ইতিমধ্যে এগুলো আলোচনা করেছি, সাধারণ জনগণ আলোচনা করেছি। ঠিক আছে, এরপরে আসে 3 নম্বর, প্রতিটি পক্ষের অবস্থান ও ভূমিকা কি ছিল। তারে বাঙালি জনগণের কি ভূমিকা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের কি ভূমিকা ছিল, আসলে সবারই অংশগ্রহণ ছিল এখানে। আর্মি, বিডিআর, পুলিশ, তারপর আনসার বাহিনী, সাধারণ জনগণ সবাই একসাথে মিলে, আর বিশেষ করে রাজনৈতিক যে নেতৃবৃন্দগুলো ছিল এরাও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এখানে আবাল, বৃদ্ধ, বনিতা কেউ বাদ নেই, সবাই একসাথে কাজ করেছিল বলে, একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা কিন্তু একটি স্বাধীনতা লাভ করতে পেরেছিলাম। তো বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনগুলো, যেমন অন্যান্য রাজনৈতিক সংগঠন দল সংগঠন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ, ছাত্রলীগ, যুবলীগ, মুসলিম লীগ, কমিউনিটি পার্টি, জামাতি আন্দোলন, জামাত। এর রাজনৈতিক দল সংগঠনগুলো মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ সরবরাহ অত্যায়নে সাহায্য করেছিল। তারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। 4 নম্বর হচ্ছে প্রতিটি পক্ষের অবস্থান ভূমিকা কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে প্রভাব ফেলেছিল। পাকিস্তান পক্ষ, বাংলাদেশ পক্ষ, ভারত পক্ষ, বিশ্ব জনমত পক্ষ। দেখো, পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের অংশ হিসাবে রাখা, সামরিক অভিযান, গণহত্যা মুক্তিযুদ্ধের বিপক্ষে প্রভাব ফেলে। বাংলাদেশের পক্ষে ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতা,
সশস্ত্র সংগ্রাম, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন মুক্তিযুদ্ধের পক্ষে প্রভাব ফেলে। ভারতের পক্ষ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল, সামরিক ও আর্থিক সাহায্য মুক্তিযুদ্ধের পক্ষে প্রভাব ফেলে। বিশ্ব জনমত মুক্তিযুদ্ধের পক্ষে পাকিস্তান পক্ষকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। বিশ্বের জনগণেরা কিন্তু সবাই আমাদের বাংলাদেশকে আত্মসমর্পণ করার জন্য কিন্তু এরা বিভিন্নভাবে সহযোগিতা করেছিল এবং চাপ দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে সমাজ বিজ্ঞানে আমরা ইতিহাস ও মুক্তি ইতিহাস ও সমাজ বিজ্ঞান বিষয় থিম এক, মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন, এবং সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বিষয়ে থিম টু, মুক্তিযুদ্ধে স্থানীয় বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা নিয়েও আমরা আলোচনা করেছি। এরপরে তৃতীয় যে থিমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র ব্যক্তিবর্গের অবস্থান ও ভূমিকা কি ছিল, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে থিম তিন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, আমাদের পরিবারে নতুন এসেছো, ভিডিওটি নতুন দেখেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।